আমি একজন যুবক, পরিবেশ পরিস্থিতির কারণে চোখের হেফাজত করতে পারি না, ফলে গুনাহ হয়ে যায় এবং ভয় করি আমার দ্বারা জেনাও হয়ে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, বাসা থেকে এখন বিয়ে দিবে না, আমার কি করা উচিত? উল্লেখ্য, আমি একজন ছাত্র। দেখুন, এই বিষয়গুলোতে আমাদের যুবক ভাইদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। রিপিট প্রশ্ন ফেলে দিলে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। দেখেন, যারা ছাত্র আছেন তাদের মধ্যে বিবাহের যে বাসনা জাগ্রত হয়, এটা কেন হয়? আজকাল বিবাহের বয়স হওয়ার আগে থেকেই বিবাহের বাসনা জাগ্রত হয়। কেন? কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষের ভিতরে যৌনতা, যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা, এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু তাআলা। সৃষ্টিগতভাবে এটা কি করা আছে? বিল্ট ইন, প্রমোটেড, প্রমোশন করা আছে, আপনার শরীরের ভিতরে দেওয়া আছে। নির্দিষ্ট এই যে বয়সে পৌঁছার পর এই চাহিদা আকাঙ্ক্ষা জাগ্রত হবে, এই জন্য আল্লাহ বলেছেন এটাকে কি করতে, কন্ট্রোল করতে। এটা কি করতে? যৌন চাহিদা, যৌন আবেগ, এগুলোকে ধরে রাখতে আল্লাহ বলেছেন। কারণ এটা এমনিতে কি হয়, ভেতরকে অস্থির করে, এই জন্য এটাকে ধরে রাখতে হয়, সময়ের অপেক্ষা, বৈধ জায়গার অপেক্ষা করতে হয়। আজকের পৃথিবীতে সেকুলার দুনিয়া বলে উল্টাটা, কি বলে? তারা বলে যে যুবকদেরকে নষ্ট করার জন্য, অস্থির করার জন্য, তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করার জন্য, উত্তেজিত করার জন্য যত রকমের বদমাইশি আছে সব খোলা রাখবো, বিজ্ঞাপনের নামে, এটার নামে, সেটার নামে, বিনোদনের নামে, নাটকের নামে, সিনেমার নামে সব ওপেন রেখে যুবকদেরকে অস্থির করে দিব। আবার বলবো, খবরদার, ইভটিজিং করা যাবে না। এটা কোনো যুক্তির কথা? আপনি চতুর্দিক থেকে অস্থির করার যা আইটেম আছে সব দিয়ে অস্থির করে দিচ্ছেন, আবার বলতেছেন ইভটিজিং, ইভটিজিং করবে না, কি করবে ও? আমি বলতেছি না ইভটিজিং করা উচিত, ইভটিজিং তো অন্যায়, গুনাহের কাজ, হারাম কাজ, জায়েজ নাই। কিন্তু আপনি তো যুবককে ইভটিজিং এর পথে দাবিত করে দিচ্ছেন, কারণ তার ভিতরে যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত আছে সেটা আরো বেশি জাগ্রত হওয়ার জন্য সমস্ত উপাদান আপনি তৈরি করে দিয়েছেন, ঠিক না? বেঠিক, তাদেরকে কাছে আসার গল্প শুনাতে বলতেছেন। মানে কি? এর মানে হলো তোমার বাবা মার অবাধ্য হও, এর মানে হলো তুমি শরীয়তের বিধান থেকে বের হয়ে যাও, এর মানে হলো সমাজের সবাই খারাপ বলুক তারপরও তুমি সে কাজ করো, এটারে বলে দ্বিধাহীন কাছে আসার গল্প। আজ পর্যন্ত দেখবেন না এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিদেশি কোম্পানিগুলো যুবকদেরকে এই কথা বলতে যে ও যুবক রাগ করে বাসা থেকে চলে গেছো, দ্বিধা হচ্ছে, লজ্জা হচ্ছে, আবার কেমনে আসবা, দ্বিধা ভেঙে বাবা মার বুকে আবার ফিরে আসো, সেই গল্প শোনাও। এই গল্প শোনাতে বলে এরা, এরা হারাম সম্পর্কের কাছে যাওয়ার গল্প শোনাইতে বলে। তো এদের কারণে যুবকরা বয়স তাদের উপযুক্ত, বিয়ের উপযুক্ত হওয়ার আগে থেকে তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। এই জন্য অভিভাবকরাও সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর আর দেরি করা উচিত না বিয়ে দিতে, কিন্তু সন্তানেরও উচিত নিজেকে কন্ট্রোল করে চলা, নজরকে হেফাজত করে চলা। জেনার যত আইটেম আছে সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, নজরটাকে যদি আপনি হেফাজত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে জেনার আকাঙ্ক্ষা জাগ্রত হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও তোমরা যেও না। কেন বলেছেন আল্লাহ? কেন আল্লাহ বললেন জেনার কাছেও যেও না? কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা জিনিস যেটার কাছে গেলে আর বাঁচতে পারে না, কাছে গেলে আর বাঁচতে। কোনো মেয়েকে দেখবেন আপনি অনলাইনে অফলাইনে, দেখলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে, আরও হারাম করতে ইচ্ছা করবে, এরপর আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যেতে পারে। আজ এমন একটা সময় চলছে, ক্লাস সিক্স সেভেনের বাচ্চা থেকে নিয়ে একবারে সর্বোচ্চ লেভেলের পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি গবেষক পর্যন্ত কোনো মানুষ সমাজে বাঁচতে পারতেছে না এই ফেতনা থেকে, ভয়াবহ আকার ধারণ করেছে। তো এই জন্য সন্তানদের উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, নিজেদেরকে কন্ট্রোল করা। যৌনতা এটা প্রমোশন করতে হয় না, এটা কি করতে হয়? আর বাবা মারও বোঝা উচিত, আপনি যখন তরুণ ছিলেন, কিশোর ছিলেন, আপনার বয়সে এত ফেতনা ছিল না, এখন যত ফেতনা আছে। আপনার ছেলেটা নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন তার জন্য, আপনার সময় এত কঠিন ছিল না, বিদায় তাকে, সময় হয়ে গেলে আর দেরি করবেন না, দ্রুত বিবাহ দেন। আর যুবকরাও ঠিক ঠিক না বলে চাকরি বাকরি করে পয়সা করে কামাই করার চেষ্টা করে, শুধু ঠিক ঠিক করে বাপ মার উপরে নিজে খাইতেছেন, আর একটা এনে বোঝা সবাইতে রাজি আছেন কিন্তু কাজ করতে রাজি না। আপনিও কাজ করেন, যদি আপনার আর্থিক সঙ্গতি না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্না লাহু, আচ্ছা ফালাইহি বিসাউম ফাইন্না লাহু ভিজা, তাহলে যার সামর্থ্য নাই, পয়সা করি নাই, বিয়েও করতে পারে না বেচারা, সেজন্য রোজা রাখে, নিজেকে কন্ট্রোল করে। বুঝতে পারছেন কথা?